বেঞ্জামিন রুকার ছিলেন একজন আফ্রো আমেরিকান ইলিউশনিস্ট, অর্থাৎ চোখের ধাঁধা তৈরি করতে ওস্তাদ ছিলেন তিনি। ব্ল্যাক হারমান ছদ্মনামে নিজের মতো আফ্রো আমেরিকান মানুষদের জাদু দেখাতেন, বলতেন এটা হলো জলু গোত্রের মানুষের শেখানো খাঁটি ম্যাজিক। তার জনপ্রিয় একটি ম্যাজিক ছিল জ্যান্ত সমাহিত হওয়া। এর মাধ্যমে তিনি দাবি করতেন তিনি মোজেসের বংশধর। ব্ল্যাক হারম্যানের নিজস্ব গোরস্থান নামের এক জায়গায় তাকে কবর দেয়া হতো। তিন দিন পর একই জায়গা থেকে আবার উঠে আসতেন তিনি। 1934 সালের এপ্রিলে তিনি যখন আসলে একটি প্রদর্শনীর পর হঠাৎ মারা যান, কেউ এতে বিশ্বাস করেননি। সবাই ভেবেছিলেন এটাও তার একটি ম্যাজিক ট্রিক।